ঢাকা কেন্দ্রীয় কারাগার ক্যান্টিনের সামনের রাস্তা। সময়ের অনুসন্ধানী দল দর্শনার্থী সেজে যাচ্ছেন ক্যান্টিনে বন্দীর সাথে দেখা করার টিকিট কাটতে। কিছুক্ষণের মধ্যেই দেখা মিলল এ কারারক্ষীর। তিনি বুঝিয়ে দিলেন কিভাবে দ্রুত বন্দীর সাথে দেখা করা যায়, কিন্তু তার বিনিময়ে গুনতে হবে টাকা। সরকারি নিয়মে কোনো টাকা দেবার কথা না থাকলেও দ্রুত এবং নিভৃতে কথা বলার বিনিময়ে টাকা নেওয়া হয় বলে দাবি তার। শুধু তাই নয়, ঘুষের একটি লম্বা তালিকাও দিলেন এই কারারক্ষী। আর টাকা দিতে রাজি না হলে ডেকে দেওয়া হবে না বন্দীকে। নিচের তলায় লাইন ধরে অন্যান্য বন্দীদের সাথে দাঁড়িয়ে কথা বললে 200 থেকে 500 টাকা, উপরের তলায় একই রুমে অন্যান্য বন্দীদের সাথে বসে কথা বললে 300 থেকে 700 টাকা, প্রধান ফটক দিয়ে সিনিয়র জেল সুপার বা জেলারের রুমে বসে নিভৃতে কথা বললে 1500 থেকে 3000 টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়। এসব অনিয়ম আর দুর্নীতি নিয়ে দর্শনার্থীদের বক্তব্য, পরিস্থিতি শিকার হয়ে দিতে হয়, পা ছাড়া স্লিপ দেয় না, টাকা নিলে ওরা পালায় যাবে, 200 300 500 এরকম ডাকে, সিগারেট চায়, বিড়ি চায়, নাইলে আইতে দেয় না, দইরা মারে। ওইখানে দালাল আছে, টাকা দিলে বাড়িতে দিবে, আসলে বাড়িতে দিব না, ওরা 1000 কে 200 টাকা করে নেয়। যাদের বিরুদ্ধে এসব অভিযোগ, সেই দালালের একজন নিজেই সেজে বসলেন দর্শনার্থী। এখানে আমার আসামি আছে, জামিন হয়েছে আমার। আর টিকিট কাটার সময় টাকা লেনদেনের অভিযোগ প্রথমে অস্বীকারের চেষ্টা করলেও এক সময় চুপ হয়ে গেলেন কারারক্ষী দুজন। আমাদের অফিসে বলেছে টাকা দেওয়ার কথা, অফিসে কি টাকা জমা দিচ্ছেন? এগুলো কারাগারের ভিতরে আত্মীয় স্বজনদের কাছে খাবার বা টাকা পৌঁছে দেওয়া, দর্শনার্থীদের নানা নিয়মে নানা অজুহাত দেখিয়ে তাদের কাছ থেকে হাঁটিয়ে নেওয়া হচ্ছে বিপুল পরিমাণের টাকা। আর এসব অনিয়ম এবং দুর্নীতি স্বীকার করতে নারাজ জেল কর্তৃপক্ষ। কখনো কোনো বন্দি আমাকে এভাবে সরাসরি কোনো নালিশ করেনি, আমরা হয়রানির শিকার হচ্ছি বা দর্শনার্থী আমাকে এইভাবে কখনো নালিশ করেনি। আর্থিক লেনদেনের অভিযোগ আসলে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিলেন সিনিয়র জেল সুপার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।